अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाए। আপনারা হয়তো ব্যাগ দেখে বুঝতে পারছেন আজকে আমি কি করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আরে কেনা কে চাইতে হো, আজকে আমি গ্রামের বাজারে সদাই করতে যাচ্ছি, খুবই হ্যাপি মোমেন্টে। এটা তুমসে না হো পায়েগা, কারণ আজকে আমি অনেক কিছু দেখতে পারবো রাস্তায়। রাস্তায় অনেক অনেক জিনিস থাকে যেগুলো দেখলেই আমার মন জুড়িয়ে যায়। তো সামনে দেখতে পাচ্ছি একটি বাসের সাথে একটি ট্র্যাক এটে রয়েছে, অর্থাৎ এখানে বোধ হয় কিছু একটা হয়েছে, জ্যাম বেঁধে রয়েছে। কন এই লোক কহাঁ সে আতে, একটুর জন্য খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মরনা কে ভোসড়ি কে মরনা, তেরে কো ডর নি লাগতা? একটুর জন্য বেঁচে গেলাম, মত কো ছুকে টক সে वापस আসে না হলে একটু। তো ইতিমধ্যে আমি বাদ, আল্লাহ মাফ করে, বহুত মানুষ লাগলো, মত করো, রেন লো বহুত বুড়ে লাগলো, তওবা তওবা তওবা, থারা মুড খারাপ কর দি। আমি বাজারে পৌঁছে গিয়েছি, এখন শুরু করব সদাই করা। বহুত তেজ হো রায়ো, হ্যাঁ বহুত তেজ হো রায়ো। তো চলুন বাজারটা একটু ঘুরে দেখাই। এটা হলো মাছের বাজার, যেখানে ঢুকা অনেক কষ্টকর ছিল। তেলাপিয়া মাছ রয়েছে, নানা ধরনের মাছ রয়েছে এখানে। এখানে রয়েছে পাঙ্গাস মাছ, এই মাছটা খুবই দেখতে সুন্দর। সাইডে আরো মরা তেলাপিয়া রয়েছে, আরো অনেক বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সিলভার মাছ রয়েছে। আচ্ছা হামকো সিখা রিয়া, আরো অনেক অনেক মাছ রয়েছে। মাছের বাজারে অনেক অনেক ভিড়, যেখান থেকে বের হওয়া কষ্টকর, যাওয়া কষ্টকর। তো সামনের দিকে দেখি আর কি কি রয়েছে। বরফ দিয়া মাছ রয়েছে, অনেক মরা মাছ রয়েছে এখানে, অনেক বড় বড় মাছও রয়েছে। মনে হয় এখানে অনেক ভিড়, আমি এটে গিয়েছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। খুব কষ্ট করে যেতে হচ্ছে। এখানে ইলিশ মাছ রয়েছে, এখানে নতুন একটা কি মাছ রয়েছে, এটা কাটা মাছ রয়েছে এখানে। এখানে রয়েছে একটা মাছ খুব সুন্দরভাবে ডান্স করছে, এখানে দেখা যাচ্ছে লাভ দিয়ে পরে ডান্স করা। শুরু করলো, তো চলুন দেখা যাক আর কি মাছ রয়েছে, আর কি কি রয়েছে এখানে। সিলভার মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে। এই মাছগুলো 2 কেজি ওজনের হবে, অনেক বড় বড় মাছ। নাইস, তো সামনের দিকে যা যাক দেখি আর কি মাছ আছে। চলুন, অনেক তো ঘুরে ঘুরে দেখলাম, এবার চলুন 1 কেজি মাছ কেনা যাক। চারদিকে অনেক কিচির মিচির শব্দ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। पूरा काम झाला फला हो जाछे। तो शे मास केनार पर बसे सेवा, चलुन तरकारी केनार पाला। तो आपनादेरके देखाई की की तरकारी रयेछे। सिम रयेछे एखाने, लति रयेछे, टमाटुम रयेछे, उस्ते रयेछे, पटल रयेछे, कुमड़ो रयेछे, फुलकपि रयेछे। मने होछे फुलकपि दिये निजेके साजिये रेखेछे तो लोकटी। ए लोकटी आलोर भितर ढुके गियेछे। খুব বড় একটা আলুর দোকান। এখানে বাগুন রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, নানান নানান জন নানান ধরনের জিনিস রয়েছে। এখানে অনেক অনেক সবজি রয়েছে। এই লোটটা খুব বড় ছিল। প্যারি সমাজ গই, তো চলুন 1 কেজি চড়চুম কেনা যাক।
এদিকে আরো বিভিন্ন ধরনের সবজি রয়েছে। অনেকে বলে বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসবে, তো এত সবজি কোথায় যাবে দুর্ভিক্ষ হলে? চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। অনেক অনেক সবজি। তো এখন চলো আপনাদেরকে একটা বাচ্চা ছেলের দোকান দেখাই। এই যে এই ছেলেটি আলু বিক্রি করছে, খুব ছোট একটা ছেলে, দেখতেই পাচ্ছেন তাকে। এখানে অনেক কলা রয়েছে, ক্যামাটুম রয়েছে, বাগুন রয়েছে, এখানে রয়েছে অনেক অনেক সবজি। এখানে পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, সবাই যার যার মতো কেনাকাটা করছে। এটা অনেক বড় একটা আলুর দোকান। এখানে সবচেয়ে বেশি রয়েছে আলু, যেটা আমরা দেখতে পেলাম। চলো এবার আপনাদেরকে একটু গুড় দেখাই। তো গুড়ের এদিক দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন চাচারা খালি বলছিল যে ভাসতে এদিক আয়, ভাসতে এদিক আয়, কিনবি বল, কিনবি বল, সবাই মিলে শুধু এইটাই বলছিল। এই সাইডের কাকা খুবই এক্সাইটেড ছিল, হাত দিয়ে ডেকে ডেকে বলছিল এদিক আয় ভাসতে। অনেক পাটালি রয়েছে এখানে। এইটা সবচেয়ে বড় ছিল, আলু পেঁয়াজ এবং রসুনের দোকান। এরকম দোকান আর এই বাজারে একটাও নেই। অনেক বড় একটা দোকান, আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেক বড় দোকান। এখানে অনেক আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, অনেক অনেক মহিলারা এখান থেকে ঝাল কিনছে, পেঁয়াজ কিনছে, রসুন কিনছে। এটা বলা যায় একটি রসুনের গোডাউন কিংবা পেঁয়াজের গোডাউন। এই সাইডে রয়েছে নানা রকমের মিষ্টি, এটা গ্রামের হাট বাজারে দেখা যায় নানা রকমের মিষ্টি। এই লোকটিকে দেখে মনে হলো কলার ভিতরে লোকটি বসে রয়েছে। তার সাইডে অনেকগুলো কলা আছে, অনেক অনেক কলা। একজন কলার ভিতর বসে আছে আর একজন মহিলা কলা কিনছে। এই সাইডে আপেল, আঙ্গুল ফল, বেদানা অনেক কিছু রয়েছে। এই সাইডে পেয়ারা রয়েছে, এই সাইডে বড়ই রয়েছে, পেয়ারা রয়েছে, এখানে সাদা বেগুন রয়েছে, এখানে পেয়ারা রয়েছে, এখানে বেগুন রয়েছে, এখানে বেগুন রয়েছে, এখানে কুমড়ো আছে, নানা ধরনের। চলে না একটু আঙ্গুল ফল কেনা যাক। এখানে কুমড়ো অনেক ফাড়া রয়েছে, এখানে অনেক অনেক সবজি রয়েছে। তো সাইডে দেখতে পাচ্ছেন সবজি অনেক। এখানে মনে হচ্ছে একটা লোক কফির ভিতর বসে আছে। এখানে অনেক লাউ রয়েছে, খিরা রয়েছে, এখানে অনেক সবজি রয়েছে, এখানে অনেক কলা। চাচা কলা বিক্রি করছে, চাচাকে দেখলেই মনে হচ্ছে যে নেই বাতাউঙ্গা, যে খুবই দুঃখ নিয়ে আছে। এখানে একটা বুড়ো কাকু কিছু একটা পলিথিন নিয়ে প্যাকেট করছে। বড় হারামি হো বেটা, আমি আর কিছু, আজা মেরি ককড়ি, সরি 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 সরি, কিছু বলবো না। এখানে অনেক লাল সবজি রয়েছে, সাদা সবুজ সবুজ শাক রয়েছে, এখানে অনেক পেঁপে রয়েছে, কুমড়া রয়েছে, এই সাইডে রয়েছে অনেক ট্যামাটম, অনেক কোস্তা, অনেক আলু। অনেক বড় একটা আলুর দোকান মনে হচ্ছে, একজন আলুর ভিতর বসে রয়েছে। এখানে অনেক বড় একটা উস্তের দোকান, বিভিন্ন জিনিস তারা তাফালে সাজিয়ে রেখেছে। এখানে বিভিন্ন জিনিস বাস্তায় সাজিয়ে রেখেছে, বিভিন্ন সরিষা ফসল সমস্যা ফসলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রয়েছে আলু, বেগুন, সব কে দেখনা পড় রা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মানে অন্ধা হুম,
ঝাল, ডাটা শাক, কুমড়া, বিভিন্ন ধরনের শাক সবজি, আজকে নানা ধরনের শাক সবজি দেখলাম। চলুন কিছু বড়ই কিনা যাক। নেওয়ার তো এখান থেকে হাফ কেজি বড়ই কিনলাম আমি। বড়ইগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। তো চলুন বড়ই কিনেছি, এবার কিছু ক্ষীরা কেনা যাক। ক্ষীরাগুলো দেখতে খুব চমৎকার ছিল। তো কিছু ক্ষীরা বাছি এখান থেকে, ছোট ছোট দেখে ক্ষীরা, কারণ ছোট ক্ষীরা খেতে ভালো। আচ্ছা, এবং জালি জালি দেখে ক্ষীরা বাছিলাম আমি, যেগুলো খেতে খুবই ভালো লাগবে। এই তো চলুন এটাও হাফ কেজি নিয়ে নিই। তো ভাই আমাকে মেপে দিচ্ছে। সে আমাকে মেপে প্যাকেট করে খিড়াগুলো দিয়ে দিবে মনে হয়। আরে কেনা কে চাতে হো? হ্যাঁ, খিড়াগুলো সে আমাকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে। এখানে অনেক হলুদ রয়েছে, এখানে অনেক মাটির জিনিসপাতি রয়েছে যেগুলো খুবই কম দেখা যায়। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। খুবই চমৎকার জিনিসগুলো দেখতে। তো চলুন আপনাদেরকে একটা নুনের দোকান দেখাই যেখানে অনেক নুন রয়েছে। একটু সামনের দিক যেতে হবে নুনের দোকানটা দেখতে হলে। এই যে দেখেন এই দোকানটাতে অনেক নুন রয়েছে। নে তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায়। মনে হচ্ছে যে অনেক অনেক নুনগুলো দেখতে খুবই চমৎকার। এখানে অনেক আলু রয়েছে, এখানে অনেক ঝালও রয়েছে। লেকিন এক সেকেন্ড রয়েছে, অনেক অনেক ঝাল রয়েছে এখানে। এখানে অনেক টমেটো বাগুন রয়েছে। তো আজকের মতো সদাই শেষ। চলে গেলাম, দেখাবে অন্য কোন এক ভিডিওয়ে। লেকিন এক সেকেন্ড, আগর তুম লোগ নয়ে হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উসকে সাথ স্ক্যাম করো ইয়া ফির মেহফিল জমাও, মুঝে নহীন পাতা, বাস ক্লিক হো জা।